বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রবৃন্দ, আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র আলোচনা করতেছি এবং আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় শেষ। আজকে আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করব। চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশের সংবিধান। সংবিধান কি? এর আগে আমরা দেখি যে সংবিধান কি। সংবিধানটা হচ্ছে রাষ্ট্রের একটা দর্পণ বা আয়না। দর্পণ বা আয়না বলতে আমরা কি বুঝি? যে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন কিন্তু আমাদের চেহারাটা হুবহু কিন্তু আয়নার সামনে ভেসে ওঠে। এর মানে কি? আমরা হুবহু আমাদের চেহারাটা দেখতে পারি আয়নার সামনে দাঁড়ালে। ঠিক তদ্রূপ একটা দেশের সংবিধানকে ওই দেশের আয়না হিসাবে আখ্যায়িত করা হয়। এর কারণে যে ওই দেশের সমস্ত কিছু, তার কার্যক্রম, তার রাজনৈতিক ব্যবস্থা, তার প্রশাসন, আইন, বিচার সব কিছু তার কোথায় লিপিবদ্ধ থাকে? সংবিধানে। কারণ সংবিধান জানলে একটা রাষ্ট্রের সকল কিছু জানা যায়। এই জন্য সংবিধানকে রাষ্ট্রের দর্পণ বা আয়না বলা হয়। আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান। পৃথিবীর অনেক সংবিধান আছে, অনেকটা সংবিধান লিখিত, অনেকটা সংবিধান অলিখিত। বর্তমান গণতন্ত্রে আসছে প্রত্যেকটা দেশের কিন্তু সংবিধান লিখিত। কয়েকটা দেশ আছে যে তার সংবিধানটা অলিখিত, যেমন মার্কিন যুক্ত রাজ্যের সংবিধানটা অলিখিত, তারা পথা মেনে চলে। দীর্ঘদিন থেকে যেটা চলে আসছে সেটাই কিন্তু তারা মেনে চলে। কিন্তু বেশিরভাগ রাষ্ট্রের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। সংবিধান রাষ্ট্রের লিখিত অলিখিত দলিল বা নিয়ম যেটাকে বলা হয়। একটা রাষ্ট্রের সংবিধান শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার সকল কিছু লিপিবদ্ধ থাকে তার সংবিধানে। লিখিত না অলিখিত এই ভিত্তির উপর সংবিধানকে দুই ভাগে, যেমন লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। আবার আছে সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান। লিখিত সংবিধান বলতে আমরা কি বুঝি? যেটা একটা দলিলে বা দস্তাবেজে যে কোনো একটা জায়গায় লিপিবদ্ধ থাকে সেটা হচ্ছে লিখিত সংবিধান। অলিখিত মানে কোনো জায়গায় লিখিত নেই, এটা জাস্ট সবাই মানে মেনে চলে এই আর কি। এটা হচ্ছে অলিখিত সংবিধান, মানে কোনো জায়গায় লিপিবদ্ধ কিছু নেই। সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তন মানে কি? মানে যেটা সহজে পরিবর্তন করা যায়। যেমন প্রয়োজনে যেটা সংবিধান পরিবর্তন করা যায় সেটা হচ্ছে সুপরিবর্তন সংবিধান, আর যেটা সহজে পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। লিখিত সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তন, কারণ লিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। আর অলিখিত সংবিধান হচ্ছে সুপরিবর্তন, কারণ সহজে পরিবর্তন করা যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। এটা সময় আমরা জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রেখে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেন। এবং এই অধ্যায়ে বাংলা সংবিধানের ইতিহাস, সংবিধান বৈশিষ্ট্য, সংবিধানের সন্নিবেশ, মৌলিক অধিকার, রাষ্ট্রপতির মূলনীতি, সংবিধানের সংশোধন সমূহ সম্পর্কে আমরা আলোচনা করব। বলা হয়ে থাকে যে পাকিস্তান রাষ্ট্রে বারবার এই যে তোমার সামরিক সরকার আসার কারণটা কি? অনেকে বলে থাকে যে পাকিস্তান রাষ্ট্র স্বাধীন হওয়ার পরপরই কিন্তু কোনো সংবিধান প্রণয়ন করতে পারে নাই, এই জন্য তাদের দেশে বারবার দেখা যাচ্ছে কি তোমার সামরিক সরকার, সেনাবাহিনী সরকার বারবার চলে আসছে। কিন্তু ভারত, আমরা জানি 1947 সালে 14ই এবং 15ই আগস্ট ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়। ভারত স্বাধীন হওয়ার পরপরই কিন্তু তারা একটা সংবিধান রচনা করে এবং পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটা হচ্ছে কি? ভারতের সংবিধান। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানটা হচ্ছে ভারতের এবং পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র সংবিধানটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এগুলো তারা মুখস্থ করবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান ভারতের এবং সবচেয়ে ক্ষুদ্র ছোট্ট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, রাজ্য না কিন্তু। আর এই যে কথাটা বললাম যে পাকিস্তান এবং ভারতের, আমরা জানি এখন পর্যন্ত ভারতে কিন্তু পাকিস্তানে বারবার কিন্তু সামরিক সরকার বা সেনাবাহিনী সরকার চলে আসে, কিন্তু ভারতে এরকম কোনো অবস্থা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। বাংলা সংবিধান প্রণয়নের ইতিহাস, এই সংবিধানটা কিভাবে প্রণয়ন করা হলো বা কবে কে শুরু করলো, কিভাবে শুরু হলো, এই জিনিসটা আমরা এখন জানবো। 1971 সালের 16ই ডিসেম্বর সশস্ত্র মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন দিন ওই দিন। মানে আমরা জানি ওই দিন 93,000 সৈন্য সহ পাকিস্তানি সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এদিনে আমরা বিজয় চিনে নিয়ে আসছি। এবং 1971 সালের 26শে মার্চ আমরা কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে আমরা স্বাধীন। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা 16ই ডিসেম্বর 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় চিনে নিয়ে আসি। এদিন জয় বাংলা স্লোগানে মুখরিত মুক্তিযোদ্ধাদের সম্মুখে বাংলাদেশ এবং ভারতের মিত্র বাহিনীর নিকট রমনা রেসকোর্স ময়দানে বর্তমান শহরে উদ্ধারে প্রায় 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করার সাথে সাথে বাংলাদেশ কার্যত স্বাধীনতা স্বাধীন হয়। মানে ওই দিন এই 16ই ডিসেম্বর তারা কি করেছিল, 93,000 সৈন্য নিয়ে ভারতের মিত্র বাহিনী, ওই সময় কিন্তু ভারত এবং বাংলাদেশের যৌথ তারা সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী একত্রিত হয়ে তাদের সাথে যুদ্ধ করেছিল। এই সহযোগিতা টাকার কারণেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম।
1971 সালের 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ শাসিত হতে থাকে। 1972 সালের 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পরপরই তিনি কাল বিলম্ব না করে সংবিধান প্রণয়ন করার জন্য অনুরোধ করেন এবং 1972 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। প্রথম কিন্তু উনি রাষ্ট্রপ্রধান হিসাবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি কি বলেন, 1971 সালে 10ই এপ্রিল স্বাধীনতা ঘোষণাপত্র দ্বারা যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় তা পরিবর্তন করে উনি নিয়ে আসেন কি, প্রধানমন্ত্রী শাসিত সরকার। উনি রাষ্ট্রপতিরা বাদ দিয়ে দেন, ওরা নিয়ে আসলেন প্রধানমন্ত্রী শাসিত সরকার। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ এবং এই যে অস্থায়ী সংবিধান ছিল এই সংবিধান কি কি কাজ ছিল বা তারা কি কি করতে পারতো এই সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু 1971 সালের 10ই এপ্রিল স্বাধীনতা ঘোষণাপত্র আদেশের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিচালিত হয়ে থাকে, অস্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়েছিল। যেহেতু উক্ত ঘোষণাপত্র রাষ্ট্রপ্রধানের সকল নির্বাহী আইন প্রণয়ন ক্ষমতা মানে প্রধানমন্ত্রী নিযুক্ত করার ক্ষমতা, মানে প্রথম যে সময় সংবিধান প্রণয়ন করা হয় ঘোষণা করা হয় তখন কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন, মানে আমাদের সরকারটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। আর এই রাষ্ট্রপতি শাসিত সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন কে, রাষ্ট্রপতি। তো আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে কি, রাষ্ট্রপতি শাসিত সরকার, এই জন্য তাদের সর্বময় সকল ক্ষমতার মালিক বা অধিকারী রাষ্ট্রপতি। আমাদের দেশ হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, এই জন্য আমাদের দেশের সর্বময় সকল ক্ষমতার মালিক হচ্ছেন কে, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ব্যতিরেকে কোনো কাজ কেউ করতে পারবে না। কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশে মাত্র প্রতীক বা নাম, জাস্ট উনি প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু উনি প্রকৃতপক্ষে ওনার কোনো ক্ষমতা নেই। এখানে এই আদেশ অবস্থায় সংবিধান আদেশ 1972 নামে অবহিত করা হয়, এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য, এটি অবিলম্বে বলবৎ থাকবে। মানে এই যে সংবিধান আদেশ জারি করা হয়েছিল এটা শুধু ঢাকা বা কুড়িয়াটা অঞ্চলের জন্য নয়, ওটা সারা বাংলাদেশের জন্য কিন্তু ওটা বলবৎ করা হয়েছিল। এবং ওই অস্থায়ী সংবিধানটা যে তার নিয়ম বিধান কানুন সবাই মেনে চলতে এরকম একটা বাধ্য করা হয়েছিল যে এটা সবাই মেনে চলতে হবে। যেমন বাংলাদেশে একটি মন্ত্রিপরিষদ থাকবে, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান থাকবে। যেমন ওরা চেঞ্জ করে যেমন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী নিয়ে আসলো, আর প্রধানমন্ত্রীর আন্ডারে কিন্তু মন্ত্রিসভা থাকবে, যেটা এখনো বর্তমানে আছে। কিন্তু মন্ত্রিসভা যদি কোনো কারণে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন বা মারা যান বা কোনো কারণে উনি অপারগতা স্বীকার করেন তাহলে মন্ত্রিসভাও কিন্তু বর্তমান মন্ত্রিসভাটাও থাকবে না, আবার পুনরায় গ্রহণ করতে হবে কিন্তু মন্ত্রিসভা। তো ঠিক প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ নিয়েই কিন্তু সর্বময়, উনি প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রীদেরকে নিয়ে, এর বাহিরে না। কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সবাই যৌথ কার্যক্রমের মাধ্যমে কিন্তু দেশটা পরিচালনা করে থাকে। যাই হোক, আমরা আজকে পর্যন্ত যে এই অস্থায়ী সংবিধান যে আদেশগুলো ছিল এগুলো মোটামুটি একটু জানলাম। এগুলো তোমরা আসলে বইটা ভালোভাবে পড়বা বাড়িতে, কিন্তু বই পড়লে কিন্তু ওটা জানতে পারবা। আগামী ক্লাসে আমরা সংবিধান রচনা গণপরিষদ বা তৎপরে সংবিধান প্রণয়নের যে বাস্তবায়ন একটা কমিটি ছিল ওই কমিটি সম্পর্কে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।